হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে নারিকেল দিয়ে নারিকেল পুলি পিঠা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে বানিয়েছি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুলি পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম। তো লবণটা আমি ময়দার সাথে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। তো তেলটা দিয়ে ময়দাটা একটু ভালোভাবে ময়ান দিয়ে নিব, তাহলে পিঠাটা একদম ভালো মানে মচমচা হয় আর নরমও হয়। তো এটা যত ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন পিঠাটা খেতে ততই ভালো হবে। তো এটা আমি 3 মিনিটের মতন একদম হাত দিয়ে ভালোভাবে মন দিয়ে নিয়েছি। এখন এটাতে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। তো এটা আমি মানে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা একটু ভালোভাবে মাখিয়ে তারপর এটা আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব। তো এদিক দিয়ে আমি নারিকেলের পুরটা তৈরি করছি। তো এখানে আমি নারিকেল নিয়ে নিয়েছি একটা, আর সাথে আমি এই গুড় নিয়েছি 300 গ্রামের মতন। তো গুড়টা নারিকেলটার সাথে দিয়ে তারপরে আমি এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে তারপরে এটা নাড়তে হবে, আর এটাতে আমি এই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে এটা আমি একটা পুর তৈরি করে নিব। তো এটাতে আমি 1/2 চামচ পরিমাণে মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাতে আমার এলাচ আর দারচিনি একসাথে গুঁড়ো করা, তো এটা দিয়ে দিলাম। দিয়ে তারপর এটা আমি একদম ভালোভাবে শুকনো শুকনো করে এই পুরটা তৈরি করে নিচ্ছি। তো আমার পুরটা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিব। তো এখন আমি এই নারিকেলের পিঠাগুলো তৈরি করার জন্য আমি যে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম এটা আমি 10 মিনিট পরে এটা আরেকটু ভালোভাবে হাত দিয়ে মানে ভালোভাবে মাখিয়ে নিব। এটা যত ভালোভাবে মাখানো হবে ততই এটা খেতে ভালো লাগবে। তো আমি ছোট ছোট করে মানে লেচির থেকে আরেকটু বড় করে এগুলো কেটে নিচ্ছি। তো এখন এগুলো দিয়ে আমি একটা রুটির মতন করে বেলে নিব। তো এটাতে আমি একটু গুড়ি লাগিয়ে তারপর এটা বেলে নিচ্ছি, আর এটা মানে যত পাতলা করে বেলা যায় ততই ভালো হয়। তো এটা আমি এরকম পাতলা করে বেলেছি। এখন এটার মতন করে আমি আরেকটা রুটি বেলে নিব। তো আমি 2টা রুটি বেলে নিয়েছি। এখন একটার মধ্যে আমি মানে চারদিকে নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তো আমি এটাতে 4টা পিঠা বানাবো, তাই চারদিক দিয়ে 4 চামচ নারিকেলের পুর দিয়ে দিলাম। তো দিয়ে এটার উপর দিক দিয়ে আমি আরেকটা রুটি বেলে রেখেছিলাম, ওই রুটিটা এখন এটার উপর দিক দিয়ে দিয়ে দিব। দিয়ে আমি এখন মানে একদম সাইডগুলো একদম হাত দিয়ে ভালোভাবে মানে চেপে চেপে সাইডগুলো মেরে দিতে হবে, না হয় আবার মানে বাজার সময় এগুলো খুলে যেতে পারে। তো আমি চারদিকে সাইডগুলো একদম ভালোভাবে বন্ধ করেছি। তো এখন মানে হাত দিয়ে যেভাবে করে নিচ্ছি ঠিক এভাবে করে মানে হাত দিয়ে চেপে চেপে এটা দিতে হবে। দিয়ে তারপর একটা ছুরির মাধ্যমে আমি এটা কেটে নিব। তো আমি এটা যেভাবে করছি ঠিক এভাবেই করতে হবে। তো এটা এভাবে কেটে তারপরে এই সাইডগুলো আমাকে বন্ধ করতে হবে। তো সাইডগুলো বন্ধ করার জন্য এটা আমি কাঁটা চামচ দিয়ে এভাবে
করে বন্ধ করছি। তো কাটা চামচ দিয়ে ভালোভাবে সাইডগুলো বন্ধ করতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। তো পরে তারপরে আমি এগুলো বাজার জন্য চুলায় চলে যাব। এবার পরে আমি মানে বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলো বেছে নিব তো বাজার জন্য চলে। একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এখন তেলটা হালকা গরম অবস্থায় এগুলো বেজে নিতে হবে। তো আমি এগুলো দিয়ে তারপরে পিঠাগুলো বেজে নিব। আর পিঠাগুলো একদম মিডিয়াম আঁচে বাজতে হবে। আর এই পিঠাগুলো হইতে বেশিক্ষণ সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো পিঠাগুলো দিয়ে তারপরে আমি উপরে একটু একটু তেল দিয়ে দিব। তাইলে আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিলে তখন পিঠাগুলো একদম ভালোভাবে ফুলবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার পিঠাগুলো কীভাবে ফুলতেছে। তো পিঠাগুলো একবার সর পর আমি উঠিয়ে দিয়েছি, এখন ওইটা সর পর আমি উঠিয়ে নিব। আর আমার পিঠাগুলো একদম ভালোভাবে ফুলে উঠেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিব। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বেজে নিব। তো এই হলো আমার আজকের নারিকেল কুলি পিঠার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ।